हेलो फ्रेंड्स, वेलकम टू नॉलेज ए टू जेड। नॉलेज ए टू जेड तुम्हारे सकल के स्वागत जाना। आज के क्लास में पर्षद टेस्ट पेपर हिस्ट्री 151 नम्बर पेज की आलोचना करब। एर आगे जो पेजगुलो रही है हिस्ट्री समस्तटाई आलोचना कर दिए। जरा एखो देखो ये भिडियो डेस्क्रिप्शन बक्स प्लेलिस्टर लिंक देया रही है, तुम्हारा सेखान तुम भिडियोगुली देखे नीते पारो तुम्हारे जे पेजर सल्यूशनटार प्रयोजन होबे। एछाड़ा अन्यान्य जो विषय रही है तारो आमरा बेस किछु पेपर सल्व करिए दीजिए, तुम्हारा चाहले से भिडियोगुलो देखे नीते पारो। এই ভিডিওর পিডিএফটি তোমরা টেলিগ্রাম চ্যানেলে পাবে। টেলিগ্রাম চ্যানেলে এই ভিডিওটি নিতে গেলে তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে প্রথমে জয়েন হতে হবে, এবং তারপর তোমরা এই ভিডিওতে যে পাসওয়ার্ডটা আমি বলবো সেই পাসওয়ার্ডটা ওই পিডিএফে পুট করতে হবে, তবেই কিন্তু তোমরা পিডিএফটি ডাউনলোড করতে পারবে। চলে আসবো আজকে আমরা 151 নম্বর পেজের আলোচনায়। এই ভিডিওতে আমরা এক মার্কস এবং দু মার্কসের যে প্রশ্ন রয়েছে সমস্তটাই আলোচনা করব। শুধুমাত্র এমসিকিউ প্রশ্নগুলো আর আলোচনা করছি না, আশা করি তোমরা সকলেই বই পেয়ে গেছো, তাই এই ভিডিও থেকে আর কিন্তু এমসিকিউ প্রশ্নের উত্তর আলোচনা করা হবে না। প্রথমে আলোচনা করব, একবারেই চলে যাব বিভাগ ক্ষয়ে। বিভাগ ক্ষয় রয়েছে দুইয়ের দাগে যে উপবিভাগগুলি রয়েছে সেটা প্রথম দেখব আমরা। উপবিভাগ 2.9 একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন রয়েছে বাষ্পীয় রেল ইঞ্জিনের আবিষ্কারক কে? উত্তর হবে জেমস ওয়াট। পরবর্তী প্রশ্ন দুইয়ের দাগে প্রশ্ন রয়েছে সংস্কৃত শিক্ষার পরিবর্তে ইংরেজি ও আধুনিক বিজ্ঞান শিক্ষাদানের দাবি জানিয়ে রামমোহন রায় কাকে চিঠি লিখেছেন? উত্তর হবে লর্ড আর্মহার্স্ট কে। এপাশে উত্তর করে দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে কবে লর্ড বেন্টিং এদেশে ইংরেজি শিক্ষা প্রসারে সরকারের শিক্ষানীতি হিসেবে ঘোষণা করেছিলেন? উত্তর হবে 1835 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন রয়েছে সাঁওতাল হুলের একজন নেতার নাম লেখো? উত্তর হবে সিধু অথবা তোমরা কানুও দিতে পারো। চলে যাব উপবিভাগ 2.2 এ। 2.2 এ বলেছে ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথম যেটা রয়েছে প্রথম প্রশ্ন যেটা তথ্যটি দেওয়া রয়েছে আচার্য প্রফুল্লচন্দ্র রায় তার আ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থে রসায়ন শাস্ত্র চর্চা ইতিহাস লিখেছেন, এ কথা ঠিক। দু নম্বরে বিবৃতি যেটা রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এমএ ছিলেন কাদম্বিনী বসু গাঙ্গুলি, এ কথা ভুল। পরের প্রশ্ন তিনের দাগে রয়েছে আনন্দমঠ উপন্যাসটি মুন্ডা বিদ্রোহের প্রেক্ষাপট রচিত হয়েছিল, এ কথা ভুল। পরের প্রশ্ন রয়েছে কি কংগ্রেসের অভ্যন্তরে ভারতের কমিউনিস্ট পার্টি গড়ে ওঠে, এটা ঠিক। নেক্সট চলে যাব আমরা উপবিভাগ 2.3 কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। প্রথম কি রয়েছে নৃত্যকলা, নৃত্যকলা হবে উদয় শঙ্কর অর্থাৎ তিন। দ্বিতীয় কি রয়েছে কৃষক আন্দোলন, কৃষক আন্দোলন হবে বীরেন্দ্র শাসমল চার। তিনে রয়েছে বারদৌলি সত্যাগ্রহ, এটা হবে সর্দার বল্লভ ভাই প্যাটেল এক। চার নম্বরে রয়েছে আজাদিন ফৌজ, এটা হবে ক্যাপ্টেন রশিদ আলী দুই। নেক্সট চলে যাব উপবিভাগ, পরের উপবিভাগ যেটা রয়েছে উপবিভাগ 4টা আলোচনা করব না, নেক্সট আলোচনা করব উপবিভাগ 2.5। প্রথম যে বিবৃতিটি রয়েছে একের দাগে ব্রিটিশ সরকার আনন্দমঠ উপন্যাসটি নিষিদ্ধ করেন, এর সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা 2, আনন্দমঠ উপন্যাসটি শিক্ষিত মানুষদের স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ করে। পরবর্তী বিবৃতি 2 নম্বরে যেটা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষা দর্শন ও জীবন দর্শনের প্রধান বিষয় ছিল প্রকৃতি, এক্ষেত্রে সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা 3। কি রয়েছে তার মতে প্রকৃতির সান্নিধ্যে এলে শিশুর দেহ ও মন তখন সুসংগঠিত হবে। 3 নম্বর বিবৃতি কি রয়েছে কার্লাইল সার্কুলারের বিরুদ্ধে গঠিত হয় অ্যান্টি সার্কুলার সোসাইটি, সঠিক উত্তর হবে ব্যাখ্যা 3, বহিষ্কৃত ছাত্রদের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে আবদ্ধ করা রাখা হয়। নেক্সট বিবৃতি 4 নম্বরে যেটা রয়েছে অস্পৃশ্যতা দূরীকরণ নিয়ে গান্ধীজির প্রচেষ্টাকে আম্বেদকর সমর্থন করেননি, সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা 1, গান্ধীজি মূলত মানবতার দিক থেকে দলিত সমস্যাকে উপলব্ধি করেছিলেন। চলে আসবো বিভাগ গয়ে। 3 নম্বরের যে তিনের দাগের যে প্রশ্নগুলি রয়েছে 2 মার্কস করে এক একটি প্রশ্ন রয়েছে, 16টি প্রশ্ন দেওয়া রয়েছে, 11টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। প্রথম প্রশ্ন তিনের দাগের একে যেটা রয়েছে আধুনিক ভারতের ইতিহাস চর্চায় ফটোগ্রাফি ব্যবহারের গুরুত্বপূর্ণ কেন? দেখো উত্তর হবে ফটোগ্রাফ থেকে নির্দিষ্ট কোনো ঘটনার বিবরণ ও পুঙ্খানুপুঙ্খ তথ্য পাওয়া যায় বলে ঐতিহাসিক ঘটনার প্রামাণ্য ভিত্তি আরো দৃঢ় হয়। ফটোগ্রাফি থেকে অতীতের কোনো বিষয়ের আলোকচিত্র ইতিহাসের উপাদান হিসেবে তথ্য যোগায়, তাই আধুনিক ভারতের ইতিহাস চর্চায় ফটোগ্রাফির ব্যবহার একটি গুরুত্বপূর্ণ উপাদান। পরবর্তী প্রশ্ন তিনের দুয়ে প্রশ্ন রয়েছে সাময়িক পত্র ও সংবাদপত্রের মধ্যে পার্থক্য লেখো, উত্তর হবে কি? দেখো সাময়িক পত্র নির্দিষ্ট সময় অন্তর প্রকাশিত হয় কিন্তু সংবাদপত্র প্রতিদিন প্রকাশিত হয়। 2 নম্বর পয়েন্ট কি রয়েছে সাময়িক পত্রগুলি
নির্দিষ্ট কিছু বিষয়ের উপর বিস্তারিতভাবে আলোকপাত করে, কিন্তু সংবাদপত্রগুলি বিশ্বের তাৎক্ষণিক সংবাদ পরিবেশন করে যা সংক্ষিপ্ত। চলে যাব পরের পেজে, পরের প্রশ্ন, তিনের তিনে। প্রশ্ন রয়েছে, উডের নির্দেশিমাকে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন? কি উত্তর হবে? উত্তর হবে, বোর্ড অব কন্ট্রোল সভাপতি চার্লস উড 1854 খ্রিস্টাব্দে শিক্ষা বিষয়ে একটি নির্দেশিমা প্রকাশ করেন যা উডের ডিসপ্যাচ বা নির্দেশিমা নামে পরিচিত। এই নির্দেশিমা বা ডিসপ্যাচের উপর ভিত্তি করে ভারতের আধুনিক পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে। এজন্য এই নির্দেশ নামাকে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের মহাসনদ বা ম্যাগনাকাটা বলা হয়। চলে যাব পরের প্রশ্ন, তিনের চারে। প্রশ্ন হচ্ছে, বেথুন সাহেব কে ছিলেন? কি উত্তর হবে, জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুন ভারতের বড়লাটের কাউন্সিলরের আইন সদস্য রূপে যোগদান করেন। তিনি এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে সচেষ্ট হন এবং কয়েকজন বিশিষ্ট বাঙালির সহযোগিতায় 1849 খ্রিস্টাব্দে ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠা করেন। এই স্কুল পরবর্তীকালে বেথুন স্কুল নামে পরিচিত হয়। চলে যাব পরের প্রশ্ন, তিনের পাঁচের প্রশ্ন। প্রশ্ন রয়েছে, খুদকাটি প্রথা কি? কি উত্তর হবে, খুদকাটি প্রথার অর্থ জমির যৌথ মালিকানা। এটি ছিল মুন্নাদের একটি চিরচরিত্র প্রথা। ব্রিটিশ শাসনকালে খুদকাটি প্রথা উঠিয়ে জমিতে ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠা করা হয়েছিল। ঐতিহ্যবাহী এই প্রথাটি উঠিয়ে দেওয়াই ছিল মুন্ডা বিদ্রোহের প্রধান কারণ। পরের প্রশ্ন, তিনের ছয়। প্রশ্ন হচ্ছে, দুদুমিয়া স্মরণীয় কেন? উত্তর হবে, 1837 খ্রিস্টাব্দে ফরাজি আন্দোলনের প্রবর্তক হাজি শরিয়ত উল্লাহের মৃত্যুর পর তার পুত্র মোহাম্মদ মহসিন বা দুদুমিয়া আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন। তিনি ছিলেন দুঃখ সংগঠক, রাজনৈতিক চেতনা সম্পন্ন ব্যক্তিত্ব ও ফরাজি আন্দোলনের প্রাণপুরুষ। তিনি জমিদারদের পূজা পার্বণ প্রভৃতি কর না দেওয়ার পরামর্শ দেন। তার নেতৃত্বে ফরাজি আন্দোলনের রাজনৈতিক ও আর্থসামাজিক আন্দোলন পরিণত হয়। তিনি তার অনুগামীদের নিয়ে অত্যাচারী জমিদার ও নীলকরদের কুঠি আক্রমণ করেন এবং ফরাজি খিলাফত নামে একটি প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলেন। চলে যাব পরের প্রশ্ন, তিনের সাথে প্রশ্ন। প্রশ্ন রয়েছে, ভারত সভা কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হবে, প্রথম পয়েন্ট যেটা রয়েছে, ব্রিটিশ সরকারের শোষণমূলক নীতি ও পক্ষপাতদুষ্ট আইনের বিরুদ্ধে দেশে শক্তিশালী জনমত গঠন করা। দ্বিতীয় বৈশিষ্ট্য রয়েছে, হিন্দু মুসলিম জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে তাদের গণ আন্দোলনে সামিল করা। পরবর্তী প্রশ্ন, তিনের আটে। প্রশ্ন রয়েছে, ভারত মাতা চিত্রটি ঐতিহাসিক তাৎপর্য কি? উত্তর হবে, 1905 খ্রিস্টাব্দের স্বদেশী আন্দোলনের উন্মাদনার দিনে অবনীন্দ্রনাথ ঠাকুর অঙ্কন করে বঙ্গমাতার ছবি, পরে ভগিনীদের নামে এর নাম দেন ভারত মাতা। চতুর্ভুজে এই মাতৃমূর্তির চার হাতের এক একটিতে ধরা আছে ধানের শীষ, সেচ বস্ত্র, পুস্তক ও জপের মালা, অর্থাৎ সন্তানের প্রতি মায়ের দান, অন্ন বস্ত্র, শিক্ষা ও দীক্ষা। অবনীন্দ্রনাথের ভারত মাতা নয়া জাতীয়তাবাদের প্রতীকে পরিণত হয়। এই চিত্রের মধ্য দিয়ে অভয় ও সমৃদ্ধ দানকারী মাতৃদেবীর রূপকে কল্পনা করা হয়েছে। জাতীয়তাবোধের উজ্জীবনে ও স্বাদেশিকতা প্রচারে অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা চিত্র নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, তিনের নয়। প্রশ্ন রয়েছে, মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন? এই প্রশ্নের আলোচনায় আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমাদের এই ভিডিওটি দেখে যদি কোনো লাভ হয়ে থাকে, উপকার এসে, তাহলে তোমরা অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওর আপডেট দ্রুত পাওয়ার জন্য। দেখে নেব এই প্রশ্নের উত্তরটা। প্রথম পয়েন্ট যেটা রয়েছে, তিনি ছিলেন ভারতের দ্বিতীয় MD এবং প্রথম হোমিওপ্যাথি চিকিৎসক। প্রথমে তিনি অ্যালোপ্যাথি চিকিৎসার প্রতি আকৃষ্ট হলেও পরে হোমিওপ্যাথি চিকিৎসার পদ্ধতির দিকে ঝুঁকে পড়েন। দ্বিতীয় পয়েন্ট কি রয়েছে, তিনি 1876 খ্রিস্টাব্দে ভারতে বিজ্ঞান চর্চার জন্য একটি গবেষণাগার স্থাপন করেন এবং বিজ্ঞান চর্চার পথিকৃৎ নামে পরিচিত হন। চলে যাব পরের প্রশ্ন, তিনের দশে। প্রশ্ন রয়েছে, বেঙ্গল কেমিক্যালস কেন প্রতিষ্ঠিত হয়েছিল? দেখো, উত্তর হবে, প্রফুল্লচন্দ্র বাঙালি তরুণদের মধ্যে উদ্যোগী মনোভাব গড়ার উদ্দেশ্যে এবং ঔপনিবেশিক ব্রিটিশ সরকারের চাকরির বিকল্প হিসেবে একটি পৃথক সংস্থা হিসেবে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন। নেক্সট প্রশ্ন, তিনের এগারোতে। প্রশ্ন রয়েছে, কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের কিরূপ ভূমিকা ছিল? উত্তর হবে, যুক্তপ্রদেশের কৃষক বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বাবা রামচন্দ্র। তিনি কৃষকদের ওপর মাত্রাতিরিক্ত করারও, অন্যায় অত্যাচার, জমি বাজেয়াপ্তকরণ, বেগার সম্ভ্রান প্রথা প্রভৃতির বিরুদ্ধে যুক্তপ্রদেশের প্রতাপগড় ও রায়বেরিলি
অঞ্চলের কৃষকদের সংঘবদ্ধ করে 1920 খ্রিস্টাব্দ নাগাদ ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে তোলেন। তার নেতৃত্বে 1920 খ্রিস্টাব্দে প্রতাপগড়ে প্রতিষ্ঠিত হয় অযোধ্যা কিষাণ সভা। আন্দোলনের তীব্রতায় 1921 খ্রিস্টাব্দে সরকার অযোধ্যা খাজনা আইন পাশ করে করভা কিছুটা লাঘব করতে বাধ্য হয়। নেক্সট প্রশ্ন, 3-12 প্রশ্ন রয়েছে, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কেন প্রতিষ্ঠা করেন? উত্তর কি হবে? উত্তর দেখো, এর কিছু উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যগুলো জানলে কিন্তু কেন উত্তর আমরা পেয়ে যাব। কি উদ্দেশ্য দেখে নিই। ভারতের বিভিন্ন প্রদেশে শ্রমিক আন্দোলনের কার্যকলাপকে নিয়ন্ত্রিত ও সুসংবদ্ধ করা। পরবর্তী বৈশিষ্ট্য রয়েছে কি, উদ্দেশ্য রয়েছে যেটা, বিভিন্ন অঞ্চলে ব্রিটিশ বিরোধী শ্রমিক আন্দোলন ছড়িয়ে দেওয়া। নেক্সট উদ্দেশ্য রয়েছে শ্রমিক শ্রেণীর আর্থ সামাজিক উন্নতি সাধন করা। এবং 4 যেটা রয়েছে, শ্রমিক শ্রেণীর মধ্যে সমাজতান্ত্রিক ভাবধারার জাগরণ ঘটানো। চলে যাব পরের প্রশ্ন, 3-14। প্রশ্ন রয়েছে, ত্রাণলিপ্ত জাতীয় সরকার কি কি উদ্যোগ নিয়েছিল? দেখো এটার উত্তর হবে কি, বিদ্যুৎ বাহিনী নামক একটি সামরিক বাহিনী গঠন, যার অন্তর্গত ছিল গরিলা দল, ভগিনী সেনা ও আইন শৃঙ্খলা কমিটি। দ্বিতীয় পয়েন্ট কি রয়েছে, পটাশপুর কাঁথি প্রভৃতি স্থানে জেলা থানা গঠন এবং ত্রাণলিপ্ত জাতীয় সরকারের সরকারি প্রশাসন স্থাপন। 3 কি রয়েছে, বন্যা ও দুর্ভিক্ষের সময় আর্ত জনগণের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছানো এবং স্থানীয় বিদ্যালয়গুলিকে আর্থিক সাহায্য দান। 4 যেটা রয়েছে উদ্যোগ কি ছিল, ধনী যোদ্ধাদের কাছ থেকে উদ্বৃত্ত ধান চাল কেড়ে নিয়ে সাধারণ মানুষের মধ্যে তা বন্টন করে দেওয়া। এই PDF এর পাসওয়ার্ডটি হলো বয়, BOY, সবগুলি কিন্তু স্মল লেটারে হবে। চলে যাব পরের প্রশ্ন, 3-14। প্রশ্ন রয়েছে, দলিত কারা? উত্তর হবে, ভারতের বর্ণ ব্যবস্থাযুক্ত সমাজ ব্যবস্থায় উচ্চ বর্ণের দ্বারা শোষিত ও অত্যাচারিত নিম্ন বর্ণের হিন্দু ও বা অস্পৃশ্যরা, যারা কিনা পঞ্চম জাতি নামে পরিচিত, ঔপনিবেশিক শাসনকালে দলিত নামে পরিচিত ছিল। এরা প্রথম পয়েন্ট রেখা কি রয়েছে, অর্থনৈতিক সামাজিক ধর্মীয় অধিকার থেকে এরা বঞ্চিত ছিল, অর্থাৎ মন্দিরে প্রবেশ, পুকুর বা জলাধার ব্যবহার, বিদ্যালয়ে লেখাপড়া, সামাজিক মেলামেশার ক্ষেত্রে বঞ্চিত ছিল। দ্বিতীয় পয়েন্ট কি রয়েছে, দলিতদের মধ্যে উল্লেখযোগ্য ছিল মধ্য ভারতের মাহার সম্প্রদায়, দক্ষিণ ভারতের ইভাজা ও পুলায়া সম্প্রদায় এবং বাংলার নবশূদ্রগণ। চলে যাব পরের প্রশ্ন, 3-15। প্রশ্ন রয়েছে, পুত্তে সিমালু কে ছিলেন? উত্তর হবে, তেলেগু ভাষী বিশিষ্ট গান্ধীবাদী নেতা তথা স্বাধীনতা সংগ্রামী পুত্তে সিমালু স্বাধীন ভারতের প্রথম ভাষা শহীদ হিসেবে চিহ্নিত হন। মাদ্রাজ প্রদেশে তেলেগু ভাষী 11 জেলা নিয়ে পৃথক অন্ধ্রপ্রদেশ গঠনের দাবিতে তিনি আমরণ অনশন করেন। একটানা 58 অনশন চালানোর পর তার মৃত্যু ঘটলে আন্দোলন ক্রমশ হিংসাত্মক হয়ে ওঠে। শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকার তেলেগু ভাষী পৃথক অন্ধ্রপ্রদেশ গঠনের দাবি মেনে নেয়। প্রতি সীমালুর এই আত্মত্যাগের মধ্য দিয়ে জন্ম নেয় স্বাধীন ভারতের প্রথম ভাষাতাত্ত্বিক রাজ্য অন্ধ্রপ্রদেশ। পরের প্রশ্ন, 3-16। প্রশ্ন রয়েছে, কেন দর কমিশন গঠিত হয়? উত্তর হবে, স্বাধীনতার পর থেকে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের দাবি জোরালো হয়ে উঠলে এর যৌক্তিকতা বিচারে উদ্দেশ্যে ভারত সরকার 1948 খ্রিস্টাব্দে বিচারপতি SK দারের নেতৃত্বে ভাষাতাত্ত্বিক রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করে, যা দার কমিশন নামে পরিচিত। এই কমিশন তার রিপোর্টে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের তীব্র আপত্তি জানায়, কারণ তারা মনে করেন ভাষার ভিত্তিতে রাজ্য গঠিত হলে দেশের জাতীয় ঐক্য ও ব্যবস্থা বিঘ্নিত হবে। তাহলে এই ক্লাসে আমরা 151 পেজের যে হিস্ট্রির পেপারটি রয়েছে তার 1 মার্কস এবং 2 মার্কসের সমস্ত প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করে নিলাম। ভিডিওটি দেখে তোমাদের যদি কোনো উপকার এসে থাকে, যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা একটা ভিডিওতে কিন্তু লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকবে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। এই ভিডিওর PDF কোথা থেকে কীভাবে পাবে আমি এই ভিডিওতেই বলে দিয়েছি। যারা স্কিপ করে গেছো তারা, আমি তাদেরকে অনুরোধ করবো তারা ভিডিওটা যেন একটু প্রথম থেকে দেখে নেয়। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।